নমস্কার, স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায়। সাথে রয়েছি আমি সুজাতা। গোটা রাজ্য জুড়ে বন্যার বিপর্যয়, এবং সেই বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে মানুষ তাদের ঘর বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজধানী আগরতলার গান্ধী স্কুলে, এবং সেই গান্ধী স্কুলে আপনারা জানেন যে ত্রাণ যে শিবির, সেই শিবির তৈরি করা হয়। বিভিন্ন সময় বন্যায় কবলিত মানুষ যারা থাকেন তারা এখানে আসেন। তাদের জন্য কি কি ব্যবস্থাপনা করা হয়েছে সেটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। গান্ধী স্কুল, তার পাশাপাশি আরও একটি ত্রাণ রয়েছে, তো কি ব্যবস্থা করা হয়েছে মানুষের জন্য? এখানেও সেম ব্যবস্থা ওইখানের মতনই করা হয়েছে। সকালে টিফিন আছে, দুপুরের লাঞ্চ আর রাত্রের ডিনার। আর এখানেও মোটামুটি শতাধিকের মতো লোক এখানে আছে। ওদেরকে ওরা প্রথমে কালকে কম ছিল, কিন্তু কালকে যখনই জলটা বেড়ে যায় তখন তাদেরকে পরবর্তী সময় বোট দিয়ে রেস্কিউ করা হয়। ফায়ার সার্ভিসের লোকরা এসেছিল, আমাদের ছেলেরা ছিল যুব মোর্চার, রেস্কিউ করে রাজীব ভট্টাচার্য এবং অঞ্জনা দাস কর্পোরেটর এই ওয়ার্ডের, ওরা নিজে দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে রেস্কিউ করে এখানে আছে। তো আজকে থেকে ওদের এখানে নিজস্ব রান্না হচ্ছে, আলাদা লোক দিয়ে পুরো সেট আপ করা এখানে যারা, এবং এখানে যদি আরও ইচ্ছা করে আমাদের যদি প্রবলেম থাকে এখানে আমরা অনেক সাফিসিয়েন্ট স্পেস খালি আছে, এখানে আমরা আরও লোক অনেক জায়গা দিতে পারবো। আরো একটি শিবির রয়েছে এর সংলগ্ন রাম ঠাকুর পাঠশালাতে, সেখানে প্রায় 650 মতো মানুষ, এখানে আরো 500-600 জন আসতে পারবে। এখানেও 500-600 700-800 লোক এখানেও আমরা স্পেস করে দিতে পারবো মানুষের থাকার জন্য। এবং এলাকার যে কলেজ টিলা বা প্রফেসর পাড়া, এই এলাকা থেকে কি মানুষকে নিয়ে আসা হয়েছে? হ্যাঁ, এখানে যারা আছেন এখানে মোটামুটি প্রফেসর পাড়া সংলগ্ন প্রফেসর পাড়ার লোকই এখানে, আদর্শপল্লী প্রফেসর পাড়া ওই দিকের লোক এখানে আছে সবাই মোটামুটি এদিকে। আর ওইদিকে যারা ছিল তারা হচ্ছে আপনার যেটা রাম ঠাকুর আশ্রম গলি, রাম ঠাকুর পল্লী, তারপর বাঁধে হাওড়া যে বাঁধের পাড়ের যারা বসবাসকারী তারা, এবং যারা প্রতাপগড়ের কুশপাড়া এবং সুরেন্দ্রপল্লীর লোকরা মিলে ওই ওই সেন্টারে একেবারে মানুষের জন্য সেখানে থাকার ব্যবস্থাপনা, খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা করা হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা গান্ধী স্কুলে রয়েছি, এবং এখানে বিভিন্ন সময়ে যদি বন্যার পরিস্থিতি সৃষ্টি হয় বা মানুষের বাড়িতে জল ঢুকে, তাহলে অন্য দিনের তুলনায়, অন্যবারের তুলনায় এবারের পরিস্থিতিটা কিন্তু অনেকটাই ভয়াবহ, একটা বন্যার মতো বিপর্যয়। এবং এখানে প্রায় তাদের মতে প্রায় 100 মানুষকে এখানে জায়গা দেওয়া হয়েছে, তাদেরকে এনে রাখা হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং এলাকার এমসির পক্ষ থেকে তাদেরকে সাহায্য করা হবে, খাবার দাবারের ব্যবস্থা সেখানে করে দেওয়া হবে, সেটাই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং এখানে প্রায় 100 জনের মতো মানুষ আছেন বলে জানা যাচ্ছে, এবং আরও যদি সেখানে এই বিদ্যালয়ে জায়গা দেওয়া হবে আরও অনেকজনকেই, সেটা কিন্তু দেওয়া হতে পারে আরও 700-800 জন মানুষদেরকে, হয়তো বা এখানে জায়গা করে দেওয়া হতে পারে। অনেক দূর থেকে বা অনেক জায়গা থেকে তারা বাড়িঘর ছেড়ে তারা এখানে চলে এসেছেন, ছোট শিশুরা থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধরাও এখানে আছেন যাদেরকে জায়গা করে দেওয়া হয়েছে। এবং বর্তমান পরিস্থিতি যদি আমরা দেখি তাহলে শরণার্থী শিবিরে তাদের খাবার দাবারের ব্যবস্থাও করা হয়েছে, এমনটা আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। কোথা থেকে এসেছেন, কোন জায়গা থেকে? হ্যাঁ, ওইখানের অবস্থা কেমন? খুব খারাপ, খুব খারাপ। জল কতটুকু? জল মানে গলা না, গলা থেকে আরো উপরে অনেক উপরে, সব জলের নিচে সব চলে গেছে, একদম দোতলার উপরে সিঁড়ি, মানে দুই সিঁড়ি বা তিন সিঁড়ি বাকি আছে দোতলার উপরে, জল সিঁড়ি দুই তিনটা সিঁড়ি বাকি আছে, এতটুকু জল হয়ে গেছে। জলটা কখন থেকে? সোমবার থেকে, সোমবার। হ্যাঁ, সোমবার। আপনারা কি করে এলেন? আমরা বোট দিয়ে আইছি। এখন খাবার টাবার ব্যবস্থা করা? হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা করা হয়েছে। কি দাবি থাকবে সরকারের কাছে আপনার? আমরা একমাত্র দাবি আমাদের যদি বান, এই যে নদীর বান্ধা হয়ে যায় তাহলে আমাদের এখানে অনেক প্রচুর লোক একটু সব চলে গেছে জলে, এবার গিয়ে বাড়িতে গিয়ে বসে গিয়ে ঘুমাবে কিভাবে, ঘুমাবো কিভাবে, বিছনা খাট সাপ সব জলের তলে, সুকেশ টুকে টিভি টুবি সব জলের নিচে একদম, মানে গিয়ে যে ঘরের ভিতরে গিয়ে দাঁড়াবো এমন কোনো ক্ষমতা নেই আমাদের, মানে সব চলে গেছে, মানে তুষক ফ্রিজ এটি সব ঘর থেকে বাড়িয়ে গেছে, জলের স্রোত সব বাড়িয়ে গেছে ঘর থেকে, মানে আমাদের একটু হেল্প করলে ভালো হয়। কি মানে কি দিয়ে হেল্প করবে, এখন তারা তারা চিন্তা করবে এটা কি দিয়ে হেল্প করবে।